হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি ফেসবুক আইডিতে রিপোর্ট করে বন্ধ করে দিতে পারবেন সেই আইডিটি। আমরা নর্মালি জানি যে ফেসবুকে যে আমরা রিপোর্টটা করি ফেক অ্যাকাউন্ট অথবা স্প্যাম, সেই রিপোর্টে কোনো কাজ হয় না। কিন্তু আমি আজকে যেই উপায়টা দেখাবো, যে ওয়েটা দেখাবো, আশা করছি সেই ওয়ে যদি আপনারা ফলো করে রিপোর্ট করেন, আশা করছি আপনাদের কাজটি হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের সেটা করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। এরপর ওপেন করার পর আপনাদের জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা জাস্ট আপনারা কপি করে পেস্ট করবেন অথবা ডাইরেক্টলি ক্লিক করলেই হবে এবং গো দিয়ে দিবেন। এরপর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর আপনাদের কাজ যেটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল অফ দি টাইমলাইন ইউ লাইক রিপোর্ট। এখানে আপনি যেই অ্যাকাউন্টটার মধ্যে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটার ইউআরএল অর্থাৎ লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর সেই অ্যাকাউন্টের যে নাম রয়েছে পুরো হুবহু সেম কপি পেস্ট করে দিবেন। এরপর এখানে এজটা আপনারা দিয়ে দিবেন লেস দেন 9 ইয়ার্স। এরপরে আদার্স, ঠিক আছে, আদার্সের বক্সে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি মেসেজ দেওয়া আছে, সেই মেসেজটা জাস্ট আপনারা কপি পেস্ট করে এখানে দিয়ে দিবেন। এরপর রয়েছে যে ইওর কন্ট্যাক্ট ইমেল, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যান্ড দেন সেন্ড করে দিবেন। প্রথমত আপনারা এই রিপোর্টটি করবেন এবং দ্বিতীয়ত আপনাদের কাজ যেটা হচ্ছে তাদের প্রোফাইলে ঢুকে ফেক অ্যাকাউন্ট দিয়ে রিপোর্ট করবেন। আপনাদের ফ্রেন্ডস রয়েছে, আরও বিভিন্ন রিলেটিভ রয়েছে, আপনারা তাদের দিয়ে মিনিমাম 10 থেকে 15 জন যদি ফেক অ্যাকাউন্ট দিয়ে রিপোর্ট করেন এবং এই রিপোর্টটা করেন, আশা করছি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফেসবুক সেই আইডিটিকে রিমুভ করে দিবে। আমি অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্টে এভাবে রিপোর্ট করেছি এবং সেই আইডিটি অলরেডি এখন রিমুভড হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। ধন্যবাদ।